আমার সকল ছাত্রছাত্রীকে আমার চ্যানেলে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস ওয়ানের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সংযোগ স্থাপনের সক্ষমতার উপরে একটা নমুনা প্রশ্নপত্র, যার পূর্ণমান হয়েছে 30। ঠিক আছে, দেখো শুরু করছি। একের দেখেন, ছক থেকে কথা খুঁজে নিচে লেখো। এখানে কটা শূন্যস্থান দিয়ে আছে? ক খ গ ঘ উমা, পাঁচটা শূন্যস্থান দিয়ে আছে। এবং এখানে দেখো, এখানে একটা ছক দিয়ে আছে, এই ছক থেকে শব্দ তৈরি করতে হবে এবং শব্দ তৈরি করে পাঁচটা শব্দ এখানে লিখতে হবে। যেমন দেখো, ভয়ে আকাত্ম ভাত, তাহলে আমি এখানে লিখতে পারবো ভয়ে আকাত্ম ভাত। তারপরে দেখো, লয় একাল ল লাল, এখানে ভাত হলো, ধরো এটা ভাত হলো, দেখো লাল, লয় একাল ল লাল, আরও অনেক হবে, আমি কয়েকটা লিখছি লাল। তারপরে দেখো, বর্গীয় জয় একা ম জাম, ঠিক আছে। তারপরে দেখো, তালব্য শয়ে দীর্ঘিত শীত। তারপরে দেখো, বক বক, ঠিক আছে। তাহলে আমাকে যেহেতু পাঁচটা শূন্যস্থান দিয়েছে, আমি পাঁচটাই করলাম। এছাড়া হবে দেখো, বেত, র একাত্ম রাত, ডসিম ডিম ইত্যাদি হবে, ঠিক আছে। এরপরে দুয়ের দাগের দেখো কি বলছে। দুয়ের দাগের বলছে এখানে সাত করতে হবে। তো বিভিন্ন উপায়ে সাত করা যায়, দুটো সংখ্যা যোগফল আকারে প্রকাশ করা। যেমন সাতের সঙ্গে কত যোগ করলে সাত হবে, সাতের সঙ্গে শূন্য যোগ করলে সাত হবে। ছয়ের সঙ্গে তাহলে কত যোগ করলে সাত হবে, এক যোগ করলে সাত হবে। পাঁচের সঙ্গে পাঁচ ছয় সাত, দুই যোগ করলে সাত হবে। চারের সঙ্গে চার পাঁচ ছয় সাত, তিন, তিন যোগ করলে সাত হবে। আর দুইয়ের সঙ্গে দুই তিন চার পাঁচ ছয় সাত, পাঁচ, তাহলে পাঁচ আর দুই যোগ করলে সাত হবে। তাহলে বিভিন্ন উপায়ে সাত তৈরি করার কৌশল আমরা কিন্তু জেনে গেলাম। এবার দেখো, একটা গাছের ছবি দিয়েছে, গাছের বলছে নানা অংশের নাম লিখতে বলেছে। একটা গাছের ছবি দিয়েছে, সেখান থেকে নানা অংশের নাম লিখতে লিখতে বলেছে। এটা হচ্ছে গুঁড়ি বা কাণ্ড, যেটাকে বলা হয় গুঁড়ি বা কাণ্ড, যেটাকে বলা হয় কাণ্ডও লিখতে পারি। আচ্ছা, তারপরে দেখো, এই যে ছোটো ছোটো ডালপালাগুলো বেড়েছে, এগুলোকে বলা হয় শাখা প্রশাখা, শাখা শাখা প্রশাখা। তারপরে দেখো, গাছের পাতা রয়েছে, পাতা, আর কি রয়েছে, ফল রয়েছে, বোঝা গেল। এইবার নদী বিষয়ে এখানে তিনটে লাইন লিখতে বলেছে। দেখো নদী বিষয়ে তিনটে লাইন, তাহলে নদী দিয়ে তিনটে লাইন লিখতে বলেছে। আমাদের দেশ ভারতবর্ষ নদীমাতৃক দিয়ে, সেটা লিখতে পারো। আমাদের দেশ ভারতবর্ষ হলো নদীমাতৃক দেশ, নদীতে বিভিন্ন রকম মাছের চাষ হয়, নদীতে বিভিন্ন রকম মাছ দেখা যায়, মাছ দেখা যায়, নদীর জল দিয়ে জমিতে জলসেচ করা হয়, করা হয়। এছাড়া নদীর জল দিয়ে আমরা নিত্য প্রয়োজনীয় অনেক কাজকর্মই করে থাকি, ঠিক আছে। এবার পাঁচের দাগে দেখো, সমস্যাটির সমাধান করো। সীমাদি বেগুন বেচছেন, হীরক 15 টাকার বেগুন কিনে 20 টাকার নোট দিল, সীমাদি কত টাকার একটা নোট ফেরত দিলেন? কি বলছে, সীমাদি বেগুন বেচছেন, হীরক 15 টাকার বেগুন কিনে 20 টাকার নোট দিল, মানে 15 টাকার বেগুন কিনেছে কিন্তু 20 টাকার নোট দিল, তাহলে সীমাদি কত টাকার একটা নোট ফেরত দেবে? তাহলে আগে বিয়োগ করব, 20 থেকে 15 বিয়োগ করব। পাঁচ ছয় দিতে 10, পাঁচ দিতে হাতে 1, একে রেখে 2, দুই দিয়ে মিলে গেলে 0, তাহলে 5 টাকা। তাহলে সীমাদি 5 টাকার একটা নোট ফেরত দিলেন, ঠিক আছে। এরপরে ছয়ের দাগের বলছে, অন হুইচ ডেজ ডু ইউ গো টু স্কুল, অন হুইচ ডেজ মানে কোন দিনগুলোতে তুমি স্কুলে যাও। তাই কি লিখবো, আই গো টু স্কুল অন, কি লিখবো, মনডে, মনডে,
টিউসডে, ওয়েনেসডে, WEDNESDAY, ওয়েনেসডে, এটা হবে না, WEDNESDY, DAY, ওয়েনেসডে, থার্সডে, THURSDAY, থার্সডে, ফ্রাইডে, FRIDAY, ফ্রাইডে, আর স্যাটারডে, SATURDAY, স্যাটারডে, আর সানডে তো রবিবার ছুটি থাকে, তাহলে আমি স্কুলে যাচ্ছি মনডে, টিউসডে, ওয়েনেসডে, থার্সডে, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে।